নাম্বার নাম্বার এখানে আছে সব কিছু এইচ এল চক্রবর্তী পোস্ট ওয়ার্ড হীরালাল চক্রবর্তী ডাইরেক্টর স্কুল এডুকেশন সিদ্ধান্ত এবং কপি টু ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার দি সেক্রেটারি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই সমস্ত এই চিঠি এখানে রয়েছে। এরপরে যদি আপনাদের কমল কলমের জোর না থাকে আমার কিছু করার নেই। কোথায় আমার গভর্নমেন্টের ত্রুটি আছে আমি অপিনিয়ন নিতে পারবো না? আমার কাছে রেকর্ড রয়েছে একদম সেম বর্ডার দিয়ে একটা স্কুল রয়েছে, এরকম পাঁচ সাতটা স্কুল রয়েছে সেম বর্ডার। এবার আপনারা জানেন যে আজকে আজকে চোরাইবাড়ি গেট দিয়ে পার্সন্স অ্যারাইভড 391 দামছড়া দিয়ে অ্যারাইভ 44 টোটাল 441 ভেহিকেলস অ্যারাইভড অনলি থ্রো চোরাইবাড়ি 174 ভেহিকেলস প্যাসেঞ্জার কার 37 ট্রাক 137 এটা এই 137 মিলেই 174 হয়ে গেল। এর মধ্যে ফেসিলিটি কোয়ারেন্টাইনে কতজন? 50 জন। হটস্পট জোন থেকে এসছে 70, এর মধ্যে পার্সন 70%, গুডসের 20, মেডিকেলের 45 রোগী। এবং এই যে 50 আর 20 70 জন, এর মধ্যে সবাইকে হোম ফেসিলিটি কোয়ারেন্টাইন হটস্পট জোন থেকে এদের করা হয়েছে। স্যাম্পল কালেকশন এদের মধ্যে 154, এর মধ্যে 50 ফ্রম ফেসিলিটি কোয়ারেন্টাইন, ও যে 50 জনকে রাখা হয়েছে বলছি যে এদের কালেকশন করা হয়েছে, আর কোয়ারেন্টাইন ওই 20 জন যারা ট্রাক তাদেরতে 84 আদার্স র্যান্ডম প্যাসেঞ্জার একটা গাড়ি পর পর একটা গাড়ি পর পর সেগুলি করা হয়েছে। আর এই 391 জনের চিত্র যেহেতু প্রেস মিট করছি তো কিছু ঘটনা জানানো উচিত আপনাদেরকে, যে আপনারা জানেন আজকের টোটাল পিকচার, আজকে ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 173, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 855, স্যাম্পল কালেক্টেড 6,287, টোটাল স্যাম্পল টেস্টেড 5,850, পজিটিভ 30, রিকভারি 2, আর একজন ট্রান্সফার। এই দুইয়ের মধ্যে এই যে 30-এর মধ্যে 2 জন শিশু রয়েছে, একজনের বয়স 12 বছর একজনের বয়স 10 বছর। এরপরে আপনারা জানেন এই যে 13 এবং 12 যখন দুজন বিএসএফ জওয়ান যাদেরকে জীবিত আনা হলো যখন তাদের পজিটিভ পেল সাথে সাথে লিঙ্ক খুঁজলো 34 আসলো কত? 12, 12-র সাথে আবার লিঙ্ক কত? 179, 179-এর মধ্যে কত? 13, এবার 13-র সাথে আরো কত লিঙ্ক?
88 টেস্টিং চলছে, এই 88 সবাই বিএসএফ জননগর ক্যাম্প। আপনাদের জানার জন্য কালকে জানায়নি বোধহয়, ধলাই হাসপাতালে এই পেশেন্টটা যখন ভর্তি ছিল ওই প্রথম একজন, তখন হাসপাতাল কর্মী সহ 56 জন প্লাস 4 জন রোগীও সেখানে ভর্তি, অন্য রোগী দেয়ার সিভিলিয়ান মোট 60। কালকে তাদের স্যাম্পল পরীক্ষা হয়েছিল, অল আর 60 নেগেটিভ। এবার কালকে গন্ডাছড়া হাসপাতাল থেকে 13টা কেস হাসপাতালে তাদের পরীক্ষা হয়েছিল, 13টা নেগেটিভ, রইল 17। এই 13 আর 17 30 ছিল, কালকে তখন ব্রিফ করে মনে আছে আপনাদের 30 ছিল, এবার 17 আজকে চলছে। করিনাতে 3 নেগেটিভ, কটা ছিল 15টা, 3 পরীক্ষা হয়েছিল, 3 নেগেটিভ, 12 বাকি আছে, আজকে এটা এসছে চলছে, রাতে খবর পাবেন। এবার 3 নালকাটা, এ ব্যাটালিয়নের 9, 3 নালকাটা এটাও নেগেটিভ ছিল, এবং জওয়ানগর আসে, জওয়ানগর এই যে ক্যাম্পের আশেপাশে দোকান অমুক সমুক এরম 26 জনের কালেকশন, স্যাম্পল কালেকশন হয়েছে, এটাও রাতের দিকে আপনারা খবর পেয়ে যাবেন। আমরা আসার আগে ক্ষমতায় 17-18 অর্থ বছরে তারা 28টি স্কুল বন্ধ করে দিল, আমাদের পিরিয়ডে নয়। এডিসি কর্তৃপক্ষ বামফ্রন্ট পরিচালিত, মানিকবাবু যখন চিফ মিনিস্টার ছিলেন, তখন চক্রবর্তী শিক্ষামন্ত্রী ছিলেন, এডিসি তাদের দল পরিচালিত 28টি স্কুল বন্ধ লিস্ট ইস দেয়ার কি জিরো এনরোলমেন্ট। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, জিরো থাকলে কেন বন্ধ করবে না, আমি মনে করি কেন আননেসারি থাকবে, এটা আলাদা জিনিস, কিন্তু বলছে স্কুল বন্ধ করে দিচ্ছে, এডিসি কর্তৃপক্ষ 28টা স্কুল বন্ধ করে দিয়েছে জিরো এনরোলমেন্টের কথা বলে। নট অনলি দিস, আরো 16টা টোটাল 43টা স্কুল কিন্তু এডিসি পরিচালিত বন্ধের পথে, 27টা বন্ধ করেছিল, একটা স্কুল পরে খুলেছে, সেই স্কুলের নাম জয়চন্দ্রপাড়া এসবি স্কুল, এটা মোস্ট প্রবাবলি ডমুননগর ব্লকে, এই স্কুলটা আবার খুলেছে, বাকি 27টা বন্ধ। অথচ হ্যাঁ আমরা একটা বন্ধ করিনি, এই কথা আমি বলবো না, আমরা 11টা স্কুল বন্ধ করেছি, এস বিকজ এনরোলমেন্ট কি জিরো 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 জিরো। তাহলে ওনারা বন্ধ করছে, তার কোন দোষ নেই, আমি বন্ধ 11টা, ওরা 27-28টা বন্ধ করে দিয়েছিল, এখন আবার 16টা, 43টা বন্ধ টোটাল, 43-এর মধ্যে একটা স্কুল যেটা নাম বললাম এটা তারা করেছে। আরেকটা অভিযোগ, এই যে পয়েন্টগুলি বলছিলাম, এটা তো অনলাইনে ক্লাস কেন করছে, ওনার কাছে কি জাদু মন্ত্র আছে, এই যে করোনার পিরিয়ডে এখন যখন বন্ধ স্কুলগুলি সব, আমার কাছে কি সিস্টেম আছে ওনার কাছে, যদি বুঝতাম আমি স্কুল লকডাউনের পরে স্কুল খুলেছি দেন আমি এই অনলাইনে ক্লাস করছি, উনি বুর্জুয়াদের এটা এসব লজ্জাসর কথা, এই যে 5 লক্ষ ছেলে মেয়ে আছে এতে যদি
एक लक्ष ऐले मेयर उपर उपकार हय एवं बिना पैसा चैनल गुली टोटल फ्री दिल एक पैसा सरकार थेके निलो ना दादार कथा आमि दायबद्ध তাহলে আমি রিনিউ হয়ে রয়েছি তেরোটা চ্যানেল এক ঘন্টা করে তেরো ঘন্টা ফ্রি অফ কস্ট রাজ্যের ছেলেমেয়েদের স্বার্থে তারা রেকর্ডিং দেখাচ্ছে সবটা উপকার না হোক কিছুটা হলো উপকার হয়েছে আমি যদি সামান্য উপকার করতে পারি এটার আপত্তি কোথায় ওনার কাছে কি চালু মন্ত্র আছে করোনার সময় আর বলছি যে সবাই যেন নেভারহুড স্টুডেন্ট নেয় এর মধ্যে স্টার্ট করে দিয়েছে আগরতলায় আমার কাছে খবর রয়েছে অন্তত না হলো 15-20 শিক্ষক শিক্ষক আমার নলেজে এসছে তারা অলরেডি নেভারহুড ক্লাস টু স্টার্ট করে দিয়েছে তো এখানে কোথায় বলল অথচ রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে সাবজেক্ট তুলে দিচ্ছে কমার্স তুলে দিচ্ছে হোয়াট ইজ দ্য ডিসিশন অফ দি গভর্নমেন্ট এই কথাটা কয়দিন ধরে এবং বিশ্রী আমার কাছে খারাপ লেগেছে অথচ তাদের নিজেরই লজ্জা থাকা উচিত অথচ ছাত্রছাত্রী অভিভাবকদের অভিভাবকরা অনেক সময় মনে করতে পারে এইটা করোনার পিরিয়ড এখন কি জানি করে ফেলছে গভর্নমেন্ট এই কথাগুলি আপনাদের জানালাম রাজ্যের মানুষকে জানানোর জন্য তারা কি সিদ্ধান্ত ছিল এরপরেও অনেক চিন্তা বিবেচনা করে আমরা এগুলি রেখেছি এবং এখন পর্যন্ত না ইয়েস যদি দেখা যায় এসএমসি লোকাল প্রতিনিধি সেখানে যদি বলে ইয়াস একদম কোনো প্রবলেম নেই তাহলে সেম ওয়াল সেক্ষেত্রে আমরা কোয়ালিটির সাথে আমরা সেখানে করাবো এখনো কোনো সিদ্ধান্ত করিনি অপিনিয়ন আসো যদি এসএমসি বলে না বলে সেটা আমরা করতে যাব না ইট ইজ দ্য ডিপেন্ডস অন এসএমসি অ্যান্ড লোকাল এবং হেডমাস্টারের ভিউজ সবগুলি আমরা নেব আমরা এরকমভাবে অগণতান্ত্রিক কোনো সিদ্ধান্ত নেই না এবং আজকে ওই যে কোন বছরের সিদ্ধান্ত আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এই হলো বাস্তব চিত্র এটা আমার বলা উচিত মানুষের সামনে এই জন্য আমি জিনিসটা এক্সপ্লেন করলাম ডিসিশন ডেটটা একটু কম আরে ভাই আমার নি কই ফটোটা নিয়ে আছে ইয়োগা যে আসবে তো এখানে আপনারা জানেন যে নর্থ ইস্টের জন্য কোন ট্রেন এখন পর্যন্ত অন্যান্য রাজ্যের জন্য দিচ্ছে নর্থ ইস্টের কোন স্টেটের জন্য এখন পর্যন্ত কারণ এখানে তত বেশি এফেক্টেড জোন না সেজন্য কোন আমাদের রাজ্য সরকার জিএম জেনারেল ম্যানেজার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে সঞ্জীব রায় শিলংয়ে বসে উনি আমাদের নোডাল অফিসার আমাদের স্টেটের জন্য উনি নোডাল অফিসার টাইম টু টাইম রেলের বুকিং এর সাথে যোগাযোগ করা হচ্ছে টাইম টু টাইম চলছে সব জায়গায় যোগাযোগ করা হচ্ছে এবং যারা বহিরাজ্যে আছে 7693 পিটিশন পড়েছিল টিল ডেট এর মধ্যে 4657 জনের জন্য আর্থিক সাহায্য পাঠানো হয়েছে 1,68,00,000 ডিসবার্স হয়ে গেছে বাকিগুলি প্রসেস চলছে এর মধ্যে 257টা ডুপ্লিকেট এন্ট্রি এটা ইনকোয়ারি করে দেওয়া গেছে ডুপ্লিকেট এন্ট্রি 257 এখন পর্যন্ত যেসব স্টেট থেকে আমরা এখন পর্যন্ত ইন্টারস্টেট মুভমেন্ট পাস পিটিশন এটা টোটাল 10,271 পিপল আপ টু 5,420 আমরা এর মধ্যে ইস্যু করেছি ইস্যু নয় টেক আপ করেছি আমরা তো ইস্যু করতে পারি না তো 208টা পিটিশন
আমরা 208 জনের জন্য আমরা টেকআপ করেছি কনসার্নিং স্টেটের সাথে ওয়েস্ট বেঙ্গল আসাম মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় যোগাযোগ আমরা করছি অলরেডি গতকাল বলেছে কলকাতা থেকে কতজন অলরেডি অনেকেই প্রায় চলে এসেছে এই হলো সিচুয়েশন এর মধ্যে আরেকটা হলো এটা আগামীকাল বলবো তো বলে রাখি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ডিরেকশন এসছে যারা এটা টেক আপ করছে আমাদের হেলথ সেক্রেটারি এডিশনাল চিফ সেক্রেটারি এই যে যারা পিএসএল জুয়ান যারা পজিটিভ এসছে অলরেডি এখানে যে বিএসএফ এর একটা হসপিটাল আছে শালবাগানে খুব সম্ভব শব্দটা খুব সম্ভব ওদের তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলছে তাদেরকে সেখানে শিফট করার জন্য একটা আলোচনা স্তরে রয়েছে তাহলে আমাদের জীবিত লোডটা অনেকটা কমে যাবে সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টেক আপ করেছে এটা কালকে এটা ফাইনাল পর্যায়ে আমরা বুঝতে পারব সেখানে সবকিছু তৈরি করা হয়েছে এখানে একটা হাসপাতাল আছে ভালো হাসপাতাল এবং ওখানে আমরা এই ধরনের আলোচনা চলছে এটা অলরেডি রাত্র বা কালকের মধ্যে ঠিক হয়ে যাবে এবং সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার আইজিবিএসএফ কে বলেছে 138 ব্যাটালিয়ন বিএসএফ কেন কোভিড-19 কেসের রিপোর্ট আগামী 7 দিনের মধ্যে দেওয়ার জন্য বলা হয়েছে প্লিজ সাবমিট রিপোর্ট উইদিন 7 ডেজ রিগার্ডিং কোভিড-19 কিভাবে এর মূলক কোথায় কি হলো সেজন্য একটা রিপোর্ট চেয়েছে এ হলো আজকের ব্রিফিং এর বেশি আপাতত আমার কাছে নেই পরবর্তী সময় কালকে যদি কিছু থাকে আর যেগুলি চলছে 88টা রাতের মধ্যে আপনারা পেয়ে যাবেন নিশ্চয় টুইটের মাধ্যমে পজিটিভ নেগেটিভ ছাড়িও পজিটিভ হলেই বলবে যাতে না হয় এটি আমরা আশা করব এবং আরো নতুন নতুন সিদ্ধান্ত আজকের মন্ত্রিসভার মিটিং ছিল আমি আজকে আর ব্রিফিং করব না কালকে সেগুলি ব্রিফিং করব কিছু কিছু ভালো নিউজ সবার জন্য আছে তো সেগুলি পরবর্তী সময় গত বছর অক্টোবর 24 আমরা একটা রাজ্য সরকার একটা মন্ত্রিসভার মিটিং এ একটা ক্যাবিনেট ডিসিশন নিয়েছিলাম আমরা স্টেট ট্যালেন্ট সার্চ এক্সাম রাজ্য সরকার রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্য সরকার এখন থেকে স্কুল শিক্ষা দপ্তর সায়েন্সের প্রতি ছেলে মেয়েদের আরো বেশি আকর্ষিত যেন হয় ম্যাথের প্রতি যত আকর্ষিত হয় সেজন্য রাজ্য সরকার একটা প্রকল্প ঘোষণা করে যার নাম স্টেট ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এটা কিসের জন্য হবে বিজ্ঞান সায়েন্স এন্ড ম্যাথের জন্য কেন ক্যাবিনেট মেমোর হচ্ছে লঞ্চিং অফ নিউ স্কিম ফর ইম্প্রুভিং দি স্ট্যান্ডার্ডস অফ স্টুডেন্টস ইন দি সাবজেক্টস অফ সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স টু এনহ্যান্স দেয়ার পারফরমেন্স ইন দি ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন অল ইন্ডিয়া লেভেলে একটা ট্যালেন্ট সার্চ ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সাম একটা হয় কারা কারা যায় ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে সায়েন্সের স্টুডেন্টরা
আমরা দেখলাম আমরা 2018 তে ক্ষমতা আসছি আমরা দেখলাম 2017 এর একটা ডাটা দেখা গেল ক্লাস 10 পাস করার পর খুব ভালো করে ব্যাপারটা ফলো করে আমি ভুলও বলতে পারি ক্লাস 10 পাস করার পর 11 এ দেখা গেল ইন 2017 আউট অফ 32223 স্টুডেন্টস এনরোলড ইন 11th স্ট্যান্ডার্ড 32223 পাস করেছে এনরোলড ইন 11th স্ট্যান্ডার্ড অ্যাজ পার ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট ইনক্লুশন সিস্টেম অনলি 3,613 জন হলো ম্যাথ নিল 32223 জন মাধ্যমিক পাস হওয়ার পর 11 এ ভর্তি হলো 32223 অন্যান্য জায়গায় ভর্তি হতে পারে এর মধ্যে 3690 বিজ্ঞান সাবজেক্ট নিল এই 3690 এর মধ্যে 3114 নিল ম্যাথ এই যখন দেখলাম স্টার্টিং সাইন্স এর মধ্যে সায়েন্স এবং বিজ্ঞানটা হলো ইনকালকুলেটস স্পিরিট অফ ইনকোয়ারি অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেটস ক্যাপাসিটি ফর প্রবলেম সলভিং দেয়ার সলভিং এন্ড রেশনাল অ্যানালাইসিস অফ ইস্যুস এন্ড অলসো ওপেন্স আপ ভ্যারাইটি অফ এভিনিউজ ফর চিলড্রেন বিজ্ঞান এমন একটা বিষয় এটা ছেলেমেয়েদের সমস্যা সমাধানের ক্ষেত্রে তাদের একটা বিরাট ভূমিকা থাকে বিজ্ঞানের কিন্তু আমরা দেখলাম আমাদের অভিজ্ঞতা বলছে আমাদের রাজ্যে সিচুয়েশন ইজ অ্যাবনর্মাল রিগার্ডিং সায়েন্স 2016 1200 ছেলে মেয়ে অল ইন্ডিয়া যে ট্যালেন্ট সার্চ এক্সাম হয় ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দেখো এই যদি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন যদি তারা কোয়ালিফাই করে কি বেনিফিট স্কলারশিপ পাবে 1250টা করে প্রতি মাসে 11 এবং 12 যারা ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে যারা ফার্স্ট এন্ড সেকেন্ড ফার্স্টে পাস করলে হবে না ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড পাস করবে তারা প্রত্যেক ছেলে মেয়ে 11 এবং 12 এ 1250 টাকা করে স্কলারশিপ পাবে এর যখন তারা বিএসসি পড়বে আন্ডার গ্রাজুয়েশন বিএসসি এলপিজি এই যতদিন বিএসসি পড়বে ডিগ্রি করছে এবং পিজি করছে প্রতি মাসে 2000 টাকা করে স্কলারশিপ পাবে এবং এর পরও যদি পিএইচডি পড়ে তাহলে ইউজিসি এর নিয়ম অনুযায়ী তারা অনেক কিছু বেনিফিট আছে এটা যখন দেখলাম আমরা বললাম যে আমাদের রাজ্যে ছেলেমেয়েরা এগিয়ে আসা উচিত এবার 2016 রেকর্ডে দেখা যায় এই ট্যালেন্ট সার্চ পরীক্ষায় ত্রিপুরাতে বসেছে মানে পরীক্ষা দেওয়ার জন্য নাম ঠিক করে রেজিস্টার করেছে সংখ্যাটা একুরেট লিখবেন 16 পরীক্ষার জন্য নাম রেজিস্ট্রি করলো আগে আমরা বলি কারা কারা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দেবে 1200 ট্যালেন্ট সার্চের জন্য রেজিস্ট্রেশন দিল পরীক্ষা কজন বসলো 933 কোয়ালিফাইড ফর স্টেজ 1 106 জন 106 জন পাস করলো কোয়ালিফাইড ওয়ান স্টেজ 1 এ এবার কোয়ালিফাইড ইন স্টেজ 2
জিরো। আমাদের রাজ্যে কোটা কত? 25। পাস করার পর 25 জনকে আমরা এই স্কলারশিপের সুবিধা আছে। আমাদের রাজ্যের জন্য কোটা 25, 16তে 25 ছিল। তাহলে আমাদের যে কোনো ছেলে মেয়ে পেয়েছে 16তে? না, কারণ সেকেন্ড স্টেজ কোয়ালিফাই করেনি। এবার 2017 কনসোল রেজিস্ট্রেশন করলো 1427, পরীক্ষা দিল কত? 1218। ফার্স্ট কোয়ালিফাইড ফর ফার্স্ট স্টেজ 1 103, কোয়ালিফাইড স্টেজ সেকেন্ড 0। আমাদের কোটা কত ছিল সে বছর? 25। তাহলে 16তে 25 নীল গেল কোটা, 17তে 25 নীল গেল কোটা, সেকেন্ড রাউন্ডে কেউ টিকলো না। এবার আমাদের গভর্নমেন্ট আসলো 2018, কতজন নাম রেজিস্ট্রি করলো? 1110। পরীক্ষা দিল কত? 917। কোয়ালিফাইড ফর স্টেজ 1 177, পাস করলে 177। সেকেন্ড স্টেজ 5, এই আমরা আমাদের গভর্নমেন্টের সাথে খাতা খুললাম, মানে এই 5 জন ওই যে বেনিফিট প্রতি মাসে 1200 1200 1200 1200, এই 5 জন পেয়ে যাবে যতদিন সে পড়ে হায়ার সেকেন্ডারিতে, মানে 11-12 প্লাস ডিগ্রিতে প্লাস মাস্টার ডিগ্রিতে, তারা পেয়ে যাবে এই এই টাকাগুলি। এই 5 জন দিলাম। এরপরে চিন্তা করলাম আমরা, ওই ক্যাবিনেটের কথা বললাম, আমি ক্যাবিনেটের সিদ্ধান্ত নিলাম না, আমরা এবার বিজ্ঞানের দিকে যুক্তি বেশি দিতে হবে। বিজ্ঞান এবং ম্যাথের জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। দেওয়ার পরে আমরা একটা স্কিমের নাম দিলাম, ত্রিপুরা স্টেট ট্যালেন্ট সার্চ এক্সাম। এবার এটাতে আমরা কি ঠিক করলাম, এই স্কিমটা করার জন্য ক্যাবিনেট আমাদের অ্যাপ্রুভাল দিল। দেওয়ার পরে আমাদের আমরা কজন ছেলে মেয়েকে ঠিক করবো? 200 200 400, সায়েন্স 200, ম্যাথ 200 400 ছেলে মেয়েকে আমরা ঠিক করলাম। তাদেরকে আমরা 15 মাস, কারণ পরীক্ষাটা কখন হবে? পরীক্ষা হবে, পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে যারা ক্লাস 9-এ পড়ে, যারা ক্লাস 9-এ পড়ে তাদের একটা পরীক্ষা হবে, যার নাম হলো ত্রিপুরা ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। সায়েন্সের 200, ম্যাথের 200 400 জন হবে। এবং যেহেতু ডিসেম্বর মাস, তাহলে 9-এর 3 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এবং 10-এর 12 মাস একদম এপ্রিল টু মার্চ, তারা 500 টাকা করে আমরা প্রতি মাসে তাদেরকে দেব। এদের বিজ্ঞান এটা কিন্তু ওই পরীক্ষার জন্য তৈরি, শুরু ওই পরীক্ষার জন্য তৈরি। তাহলে আমরা 12-3-15 এই 15 মাসে তাদের জন্য 500 টাকা করে দেব। এবং যারা টিচার তারা 8 সপ্তাহ তাদের পড়াবে, 8 উইকস, মানে 2 মাস ট্রেনিং তৈরি করবে ফর ট্যালেন্ট সার্চ ন্যাশনাল ট্যালেন্ট সার্চের জন্য। তাদেরকে পার ঘন্টা 500 টাকা করে পার আওয়ার টিচারদের দেব, যাতে যারা 4 আওয়ার্স অফ এ উইক, সপ্তাহে 4 ঘন্টা, মোট 8 সপ্তাহ, মানে 2 মাসের জন্য আমরা তাদেরকে 500 টাকা করে প্রতি ঘন্টায় আমরা দিয়ে যাব আমাদের ছেলে মেয়েদের তৈরি করার জন্য। আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে যদি অ্যাওয়ার্ড টু স্কুলস ডিপেন্ডিং অন দি নাম্বার অফ গভর্নমেন্ট স্কুলস ফ্রম হুইচ 5 অর মোস্ট স্টুডেন্ট ফল ইন টপ 20, 200 র্যাঙ্কের মধ্যে যদি কোনো স্কুল 5 জনের বেশি 200-এর মধ্যে পড়ে যায়, তাদেরকে আমরা 1 লক্ষ টাকা ওই স্কুলে দিব, যাদের যাতে তাদের অনুদান একটা অ্যাওয়ার্ড দেব, এ বলে আমরা একটা সিদ্ধান্ত নিই। এই কথাগুলি বললাম কেন,
এই কথাগুলি বলার পিছনে কতগুলি কারণ আছে। কি কারণ? কে নবরুন্দ ভাই চিনি না? ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া, নিশ্চয় মোস্ট অবলি একটা প্রেস রিলিজ দিল যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গভর্নমেন্ট। আর একটা কি ছাত্র ফেডারেশন একটি চিঠি ইস্যু করে ছাত্র কম ঠুনকু অজুহাত তুলে 25টি স্কুলের প্রধান শিক্ষকের নিকট বিজ্ঞান বিভাগ তুলে দেওয়া 39 স্কুলের প্রধান শিক্ষকের নিকট করা বিভাগে প্রত্যাহার করানোর সিদ্ধান্ত নিয়েছে। ডক্টর মিহিরলাল রায় উনিকে আমি চিনি না, জয়েন্ট ফর মুভমেন্ট অন লিবারেশন। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি সম্প্রতি রাজ্যের স্কুল কলেজগুলিতে অনলাইন পড়াশোনা চালু হয়েছে এবং ছাত্র সম্প্রদায়ের অজুহাতে বাণিজ্য বিদ্যালয় করা বিভাগ বন্ধ করা দেওয়া হয়েছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমি আজকে একটা কি বলে এটা হোয়াটসঅ্যাপ মানিক সরকার যেটা বললো একান্ত সাক্ষাৎকারে উনি রেকর্ডিং আমি দেখলাম, উনি বলছে আমরা কত স্কুল খুলেছি, গ্রামে গঞ্জে স্কুল দিয়েছি, বিজ্ঞানের প্রতি ছেলে মেয়েদের চয়েস থাকা দরকার, আরো কত কিছু কত কিছু কত কিছু। 2006 বামফ্রন্ট সরকারের সিদ্ধান্ত খুব মাইনরিটি বুঝতে হবে, ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট 28 ডিসেম্বর 2006 এইচআর চক্রবর্তী ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ত্রিপুরা ডিসাইডেড, ইট ইজ ডিসাইডেড ইনিশিয়েটিং প্রপোজাল ফর এবলিশন অফ নিউ সাবজেক্টস at the secondary and higher secondary level and starting of new stream higher secondary plus two stage the relevant school should have a minimum 10 students in a particular subject for any high or higher secondary school of general areas মানে knowledge area and likewise minimum 5 students of the ADC areas সিদ্ধান্ত নিয়েছে যে 10-এর নিচে কোন স্টুডেন্ট থাকলে সেই সাবজেক্ট থাকবে না। এডিসি এলাকায় 5 জন স্টুডেন্ট থাকলে নিচে থাকলে হবে না, এটা ডিসিশন পাবলিক ডকুমেন্টস। তাদের কাগজ থাকা সত্ত্বেও রাজ্যের ছেলে মেয়েদের স্বার্থে সিদ্ধান্ত থাকা সত্ত্বেও আমি যখন শিক্ষামন্ত্রী হলাম সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্ট, সিদ্ধান্ত থাকার পরেও রাজ্যের সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা কোথাও কিন্তু বিজ্ঞান বন্ধ করিনি, নতুন সাবজেক্ট বন্ধ করিনি। স্কুল 11-12 কত আছে? জিরো। আমার টিচার কত আছে? ফিজিক্স 1, কেমিস্ট্রি 1, ম্যাথমেটিক্স 1, বায়োলজি 1। সিদ্ধান্ত কি? আমি রাখতে পারি না। কে করেছে? মানিক বাবু। মানিক সরকারের সিদ্ধান্ত আমি রাখতে পারি না, তবু আমরা রেখে যদি কেউ ভর্তি হয় জিরো, রামনগর জিরো। অথচ আমার টিচার যেহেতু স্কুল, যেহেতু স্কুল সেখানে কেউ এসে ভর্তি হতে পারে, তারা করে গেছে, তারাই বলছে হবে না। এবার
আসুন আপনার বরকানা হাই বরকানা হাই সেকেন্ডারি স্কুল স্টুডেন্ট জিরো আমার টিচার আছে কিনা আছে একজন ফিজিক্স একজন কেমিস্ট্রি ম্যাথের দুই বায়োলজি তিন কোন ছাত্রের কাজে লাগছে কোন ছাত্রের কাজে লাগছে আমি তৎকালীন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই কোন ছাত্রের কাজে লাগছে তেলেমড়া EMHS স্কুল ওয়ান স্টুডেন্ট সামান্য হায়ার সেকেন্ডারি স্কুল জিরো এর অনেক স্কুল আছে জিরো বাদ দেন জিরো তো আছে আট দশটা স্কুলে জিরো আছে অনেক স্কুলে পাঁচ চার এক দুই এই অসংখ্য স্কুল রয়েছে এখানে যে ১৭৬টা স্কুলের মধ্যে অন্তত ৫০ থেকে ৬০টা স্কুল আছে আরো বেশি যেখানে বিলো ৫ বিলো ১০ মানিক বাবু বলে দিয়ে দিয়ে গেছে রতন না এর বেশি তুমি করতে পারবে না মানিক সরকার বলেছে তপন চক্রবর্তী বলেছে এর বাইরে ইউ ক্যানট মুভ গিভেন এবার আমরা চিন্তা করলাম তারপরে বুঝিয়ে দিই আমরা বুঝলে বুঝবেন আপনাদের যাদের আইডিয়া আছে একদম আইডিয়া ক্লোজ আইডিয়া আছে অমরপুরে একটা স্কুল আছে যে স্কুলটার নাম অমরপুর হায়ার সেকেন্ডারি সেখানে ইলেভেন টুয়েলভের স্টুডেন্ট আছে ৫১ জন ৫১ আর একদম সেম ওয়াল সেম বাউন্ডারি ওয়াল আরেকটা স্কুলের নাম DATHS যারা অমরপুর ছিলেন সেই স্কুল আছে ৯ একদম বাউন্ডারি ওয়াল মানে আমার এই রুমটার সাথে যে ওয়ালটা আছে এই রুমের পাশে হলো একদিকে অমরপুর হায়ার সেকেন্ডারি স্কুল আর একদিকে DATHS নিয়ারেস্ট সেম ওয়াল আমি যদি ৯টা স্টুডেন্টকে ৫১-এর মধ্যে ঢুকিয়ে দিই আর এখান থেকে যদি ৫ জন টিচারকে বাড়িয়ে দেই কোনটা হোল ইজ দ্য ব্যাটার আমরা আমাদের মূল ইম্পর্টেন্সটা হলো কোয়ালিটি এডুকেশন কোয়ালিটি এডুকেশন আমরা কোয়ান্টিটিতে যাচ্ছি না কিন্তু আমরা আমাদের এই সরকারের মূল দায়িত্ব কোয়ালিটি এডুকেশন এটা একটা বললাম দিবাকর বাবুরা জানতে পারে জোলাবাড়ি এমএম গার্লস স্কুল কতজন স্টুডেন্ট আছে এলিভেন টুয়েলভে ৪ এর পাশে আরেকটা স্কুল আছে নিয়ারেস্ট স্কুল জোলাবাড়ি এইচএস গভর্নমেন্ট এইডেড স্কুল আমরা ডেপুটেশন দিই তাদের খুব কন্ডিশন খারাপ সেখানে আছে ৭৬ ৭৬ থেকে আমি যদি ৪ দিয়ে দিই আর সমস্ত টিচার পাশের বিল্ডিংটা দিয়ে দিই কোয়ালিটি এডুকেশন ইজ বেটার এরকম ভাবে আর আমরা এবার আমাদের সিদ্ধান্ত কি আমরা বলছি ইন কেস অফ স্কুলস সিচুয়েটেড ইন ব্লক হেডকোয়ার্টার্স যেমন সামন ইন দি ইন কেস অফ স্কুল সিচুয়েটেড ইন ব্লক হেডকোয়ার্টার্স ইন এক্সট্রিম রুরাল এরিয়াস যেমন সামন may be considered as a special case and above proposed norms may be relaxed on receipt of proposals from the concerned TOs with reasons আমরা বলেছি আমাদের DU-র যে চিঠির ব্যাপারে ওনারা বলছে DU বলছে in view of the above HM and head of schools as per list having less number of students 11 and 12 are requested to ensure
मैटर पर्सनली देखो एंड फर्निश देयर व्यूज कमेंट्स इन कंसल्टेशन ऑफ दी एसएमसी মানিক সরকারের সিদ্ধান্ত যদি আমি গ্রহণ করি তাহলে একটা স্কুল রাখতে পারি না একটা স্কুল বিজ্ঞান রাখতে পারি না একটা স্কুল কমার্স রাখতে পারি না নিজেরা অপকর্ম করে যাবে আর অযথা মানুষ রাজ্যের মানুষকে রাজ্যের ছাত্রছাত্রী অভিভাবকদের শিক্ষিত তথাকথিত যারা শিক্ষিত তারা বলছে নিজেরা যে ক্রাইম করে গেছে আমরা তো একবারও বলি না আমরা বলছি দেখো টেক অপিনিয়ন কি বলতে চায় এসএমসি তার কোনো ভিউজ আছে কিনা যদি আমরা এরকম করি তারপরে বলছি ব্লক হেডকোয়ার্টার এন্ড রিমোট এরিয়াস এগুলি কোনো মতে কনসিডার করা যাবে না আর আমরা সিদ্ধান্ত না আমরা একটা সব ডিওদের নিয়ে শিক্ষা দপ্তর নিয়ে একটা আমরা আলোচনা করেছি এই যে অবস্থা এগুলি কি করা যায় এবং ওই চিঠি সামনে তৎকালীন সরকারের চিঠিটা সামনে আমার এক অফিসার মনে করিয়ে দিয়েছে স্যার গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত আছে আপনি কিন্তু আট পাঁচ এবং দশের নিচে থাকলে আপনি কিন্তু সাবজেক্ট রাখতে পারবেন না তো এটা আমার দুঃখ হয় মানিকবাবুর মতো এত বিজ্ঞজন দীর্ঘ কুড়ি বছর উনি মুখ্যমন্ত্রিত্ব করেছেন না বুঝে কাগজপত্র কমেন্ট করে দিল পত্র পত্রিকা দিল এখন যদি আমি নোটিশ ইস্যু করি একজন দায়িত্ববান লোক হয়ে আমি যখন নোটিশ ইস্যু করি রাজ্যের মানুষকে এভাবে বিভ্রান্ত করা উচিত নয় এবং এই জন্যই এসএফআই ডিওআইএ এই জন্য এই ধরনের নেতৃত্ব পেয়েছে বলেই তারা এই ধরনের কমেন্ট করতে পারে সাথে দীক্ষাগুরু শিক্ষাগুরু এই ধরনের অবস্থা কিছু না জেনে কমেন্ট পাস রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে দাও আর এমন একটা সময় করোনার সময় এটা অত্যন্ত দুঃখের লজ্জা এই ধরনের ভূমিকা আমি তীব্রভাবে দীক্ষা এবং নিন্দা জানাচ্ছি তারপরে